বেবি বাম্পের ছবি প্রকাশের পর থেকেই তুমুল আলোচনায় ঢাকায় সিনেমার নায়িকা শবনম বুবলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছিল কবে মা হলেন বুবলি, কে তার সন্তানের বাবা, এমন অনেক প্রশ্ন। শুক্রবার 30 সেপ্টেম্বর দুপুরে শাকিব খান ও বুবলি সন্তানের সঙ্গে নিজেদের ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে নিজেদেরকে সন্তানের বাবা মা বলে উল্লেখ করেন তারা। তবে এতেই সব জল্পনার অবসান ঘটেনি। ভক্তদের কৌতূহল এখন শাকিব বুবলির বিয়ে নিয়ে। ঠিক কবে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা, এ ব্যাপারে সঠিক কোনো তথ্য দিতে পারেননি শাকিব বুবলির ঘনিষ্ঠরাও। নাম প্রকাশ না করার শর্তে ঢাকায় সিনেমার জনপ্রিয় এ জুটির ঘনিষ্ঠজনরা জানান, সন্তানের খবর প্রকাশ্যে আসলেও শাকিব বুবলি কবে বিয়ে করেছেন তা তারাও জানেন না। তাদের ধারণা, 2019 সালে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে শাকিব বুবলি ঘরোয়াভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। কিছুদিন তাদের সম্পর্ক ভালো চললেও দীর্ঘদিন ধরেই তারা আলাদা থাকছিলেন, যোগাযোগও কমছিল তাদের মধ্যে। এদিকে সন্তান ও বিয়ের খবর প্রকাশ্যে আসার পরপরই শাকিব বুবলির বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে তা একেবারেই সত্য নয় বলে দাবি করেছেন বুবলির পারিবারিক সূত্র। সূত্রটি জানিয়েছে শাকিব খান ও শবনম বুবলির বিচ্ছেদ হয়নি, এটা শতভাগ নিশ্চিত। তারা এখনও স্বামী স্ত্রী। বিচ্ছেদ হওয়ার পর কেউ সন্তানের নাম ও ছবি এভাবে প্রকাশ্যে আনে না। তারা সন্তান নিয়ে ভালো আছেন। বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর এ বিষয় নিয়ে বুবলি অবশ্যই গণমাধ্যমে বিস্তারিত জানাবেন বলেও জানায় সূত্রটি।